वेलकम बैक टू माय चैनल अभी रूपश्री आबार चले आसलाम तोमादेर जन्य एकटा सुंदर ब्लॉग निये गुड आफ्टरनून टू ऑल माय फ्रेंड्स হ্যাঁ এখন আফটারনুন আর এখন থেকে আমি আমার ব্লগগুলো স্টার্ট করেছি করা তো কয়েকটা ব্লগ করেছি আরো কয়েকটা মেম্বার্স ব্লগ বাকি আছে টেলিগ্রামে মেম্বার্সদের ব্লগ করব আর কিছু শর্টস করব তো এগুলো করেই ব্লগগুলো করব আর কি এইভাবেই আর এখন যা গরম পড়েছে বিভৎস গরম আমাদের এখানে কলকাতাতে তো ঘরে বসে আছি দুপুরবেলা ব্লগ করছি তার সাথে তো কিছু খেতে হবে বাট আজকে আমি সেইভাবে কিছু খেতে পারবো না আজকে ফ্রাইডে তোমরা জানো আমি ফ্রাইডে খেতে পারি না তো আমি না সে দুদিন আগে না কালকে যখন আমি এখন তো ফ্রুটস আসছে সিজনের ফ্রুটস আমি তোমাদের আগেও বলেছি খাওয়া খুব ভালো তো ওয়াটারমেলন ছিল আমার ঘরে ওয়াটারমেলন দিয়ে আমি জুস বানিয়েছিলাম ওয়াটারমেলনের তো সেটা দিয়ে অনেকটা ছিল আমি কি করেছি আইসক্রিম বানিয়েছি যেটা তোমাদেরকে আমি এখন দেখাবো দেখো কত সুন্দর এই মোল্ডটা আমি আগের দিন কিনে নিয়ে এসেছিলাম কিনে নিয়ে এসে সাথে সাথেই আইসক্রিম বানিয়ে ফেলেছি আর এখানে দুটো আইসক্রিম ফাঁকা হয়ে গেছে আমার মেয়ে খেয়ে নিয়েছে একটা ওর মিসকে দিয়েছি তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি বসে এই দেখো ফ্রেন্ডস এখানে আমার মেয়ে খেয়েছে আইসক্রিমটা গরমে এখন বারবার আর কিছু ভালো লাগছে না শুধু মানুষ জল খাই আইসক্রিম খাই কোল্ড ড্রিঙ্কস খাই এগুলোই খাই তো চলো দেখাই তোমাদের এই দেখো খুলি এটাকে ও কি দারুন পুরো এটা পিওর হোমমেড আইসক্রিম আমি কিভাবে বানিয়েছি এটা আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়াটারমেলন জুস বা আইসক্রিম বানাই আমি আর এটা সো ইয়ামি আমার দেখি মনে হচ্ছে মেয়ে তো বললো খেয়ে ফাটাফাটি হয়েছে আমি এখন খেতে পারবো না জানো কেন আজকে যেহেতু ফ্রাইডে তো এটা রেখেই দিই তো ফ্রেন্ডস আজকে কি করছো তোমাদের কি প্ল্যানিং কালকে তো পয়লা বৈশাখ বাঙাল মানে বাংলার শুভ নববর্ষ আর কি তো কালকে যদি একটা ব্লগ আসবে তোমাদের কাছে আর আজকে তো ফ্রাইডে যেহেতু আজকে ঘরে সবে রান্না করিনি ফুল নিরামিষ করেছি পুরোপুরি সয়াবিন আলু দিয়ে ঝোল পেঁপে ভাজা এগুলোই করেছি আর তোমরা কে কি করলে আমাকে প্লিজ বলো মেসেজ করে ইনস্টাতে আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলগার রূপশ্রী আর তোমরা তো জানো আমি টেলিগ্রাম অনেকদিন আগে ওপেন করেছি আমার টেলিগ্রামের লিংক আমি কোনো কোনো সময় আমার ইউটিউবে যে দুটো চ্যানেল আছে ওখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই অথবা তোমরা আমার যে ফেসবুক পেজ রয়েছে বেঙ্গলি ব্লগার রূপশ্রী ওখানেও তোমরা ভিডিওগুলো দেখবে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে তো তোমরা ওখান থেকে যারা জয়েন করোনি এখনো জয়েন করো আর যারা ওখান থেকে মেম্বারশিপ নিতে চাও আমাকে যে মেসেজ করো তোমরা বলো মেম্বারশিপ নিতে চাই তো তোমরা ওখানে ক্লিক করবে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করবে ফার্স্টে জয়েন করবে জয়েন করার পর ওখানে দেখবে আমার সব ব্লগ দেওয়া আছে ভিডিও পিক সব দেওয়া আছে তো ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আমার নিজের পার্সোনাল নাম্বার দেওয়া আছে তো তোমরা যারা যারা নেবে আর কি বা নেবে বলে ভাবছো বা নিতে চাইছো তো ওখানে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে আমি টোটাল ডিটেলসটা তোমাদেরকে বলবো শেয়ার করব আমার যে ওখানে আমার বারকোডও দেওয়া আছে তো আমার অ্যাকাউন্ট ডিটেলসটা শেয়ার করবো আমার অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আমার নিজের নামেই আছে রূপশ্রী ভৌমিক নামেই আছে যারা চিটাররা আছো ফেক আইডি খুলে রেখেছো আমার নাম করে তো তারা যে এই লিঙ্কগুলো মানে ইসে করে শেয়ার করে তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা আমার নাম পাবে না আমার নামে আইডিটা করা কিন্তু তোমরা যারা চিটাররা আছে তাদের কিন্তু অন্য মায়াদেবী বা কিছু সামথিং এসব একাউন্ট এসব নামে তো সেগুলো বাদে তোমরা পা দিও না আমি বারবার বলছি আমি এটা নিয়ে ব্লগও শুধু আমার বলে না অন্যান্য আমার মতো যারা ব্লগাররা আছে সবাই সবার ব্লগই ওখানে বিক্রি করছে বিভিন্ন রকম দামে হয়তো তাদের গায়ে লাগছে না তারা হয়তো ওরকম টাইপের ব্লগ করে বলে বাট আমি তো ওরকম টাইপের ব্লগ করি না আমি যেরকম নর্মাল ব্লগ দিই সেরকমই তো তাই জন্য আমার খুব গায়ে লেগেছে কথা মানে এই জিনিসগুলো খারাপ জিনিসগুলো যারা এরকম ভাবে দাম দিয়ে বিক্রি করছো আমার ব্লগগুলো বা আমাদের ব্লগগুলো আমি সবার হয়ে কথাটা বলেছিলাম ব্লগটা কিন্তু আমি সব ব্লগারদের হয়েই বলেছিলাম সো ঠিক আছে তাদের গায়ে লাগছে না বাট আমার গায়ে লেগেছে তো আমি এই নিয়ে বলতেই থাকবো প্রত্যেকটা ব্লগে বলতে থাকবো তো তোমাদেরকে সাবধান করার দায়িত্বটা আমার আমি করে দিলাম সাবধান তারপর সবকিছু তোমাদের ব্যাপার তো তোমরা বুঝে শুনে যা মেম্বারশিপ নেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ব্লগে বলি দাবা আছে একটু তোমরা দেখো
চেক করে তারপরে তোমরা মেসেজ করো। আর এটাও বলছি, আমার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নাম আমার নামেই রয়েছে, রূপশ্রী ভৌমিকেই রয়েছে, অন্য কোনো নামে কিন্তু নেই। তো তোমরা যখন চিট হওয়ার আগে একটুখানি বুঝে শুনে, টাকাটা দেওয়ার আগে একটুখানি বুঝে শুনে ইসে করো। তাহলে অনেক বকবক করলাম, আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি আমি। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক মেসেজ করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আজকের মতো টাটা।